নির্যাতন করে দমিয়ে রাখা যাবে না বলছে মির্জা ফখরুল। মালিকরা বাস বন্ধ রাখলে আমাদের কি করার আছে বলছে প্রধানমন্ত্রী। সিলেটে বিএনপি নেতা খুন, সুনামগঞ্জের জোরপূর্বক কৃষকের গরু জবাইয়ের দায়ে লন্ডন প্রবাসী আওয়ামী লীগ নেতা কারাগারে। ঔষধে ভেজাল দিলে মৃত্যুদণ্ড। সর্বশেষ জানিয়ে দেব, হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ইমরান, লং মার্চ শুরু মঙ্গলবার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। নির্যাতন করে দমিয়ে রাখা যাবে না বলছে মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মিথ্যা মামলা, অত্যাচার ও নির্যাতন করে তাদেরকে দমিয়ে রাখা যাবে না। তিনি বলেছেন, অতীতেও বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখা সম্ভব হয়নি, হবেও না। একটা কথা আছে, সমুদ্রে পেতেছি শয্যা, শিশিরে কিবা ভয়। আজ রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে যুবদল। সমাবেশে মির্জা ফখরুল বলেন, ভয় ভীতি মুক্ত সমাজ গড়তে চান তারা, এ লক্ষ্যেই বিএনপি আন্দোলন গড়ে তুলছে। এজন্য যুবক ও তরুণদের জেগে ওঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই জাগরণে আওয়ামী লীগ পরাজিত করে গণতন্ত্রের বিজয় ঘটানো হবে। তিনি বলেন, বিএনপির গণসমাবেশকে সাধারণ মানুষ অংশ নিয়েছে, পরিবর্তনের আশায় মানুষ সমাবেশে অংশ নিচ্ছেন। যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গর্ষদ চন্দ্র রায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য আব্দুস সালাম, দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভে, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন, প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। মালিকরা বাস বন্ধ রাখলে আমাদের কি করার আছে বলছে প্রধানমন্ত্রী। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির আগুন সন্ত্রাসের ভয়ে বাস মালিকরা যদি বাস বন্ধ রাখে তাতে আমাদের কি করার আছে। রোববার জাতীয় সংসদের সমাপনী অধিবেশনে তিনি একথা বলেন। শেখ হাসিনা বলেন, বিএনপির জামায় 2014-2013 সালে আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মেরেছে, বাসে আগুন দিয়েছে, রাস্তায় সিএনজি থামিয়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে, জীবন্ত মানুষকে তারা পুড়িয়ে মেরেছে। সেই আতঙ্কে বাস মালিকরা বাস বন্ধ রাখে। সংসদ নেতা বলেন, বিশ্বব্যাপী সংকট চলছে, মূল্যস্ফীতি ও ডলারের দাম বাড়ছে, ফলে বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশগুলো বিপর্যয় ও সংকটের মধ্যে পড়েছে। তবে আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেশে খাদ্য উৎপাদন বাড়াতে হবে, আমদানি জিনিসের উপর নির্ভরশীল কমিয়ে রপ্তানি বাড়াতে হবে। এ সময় প্রধানমন্ত্রী জানান, দেশে এখনও যে পরিমাণ রিজার্ভ আছে তা দিয়ে 5 মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। সিলেটে বিএনপি নেতা খুন। সিলেটের দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সেখানকার বিএনপির এক নেতা নিহত হয়েছেন। রোববার রাত 9টার দিকে নগরের আম্বরখানা বড় বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আফামা কামাল। নিহত আফামা কামাল সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং সিলেট ল কলেজের সাবেক জেসিএস। তার বাড়ি নগরের সুবিধা বাজার এলাকায়। পুলিশ জানায়, রোববার রাতে বড় বাজার এলাকায় আফাম্মা কামাল নিজের প্রাইভেট কারে বসা ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা দুইজন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। নিহতের লাশ সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে রাজন নামের এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। উল্লেখ্য, আগামী 19 নভেম্বর সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সুনামগঞ্জের জোরপূর্বক কৃষকের গরু জবাইয়ের দায়ে লন্ডন প্রবাসী আওয়ামী লীগ নেতা কারাগারে। ঢাকার পর এবার সুনামগঞ্জে এক অসহায় কৃষকের দুটি গরু জবাই করে খাওয়ার মামলায় লন্ডন প্রবাসী আওয়ামী লীগের নেতা সাবেক ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রাজা মিয়া সহ দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার সকাল 11টার দিকে শান্তিগঞ্জ থানা এলাকার পাথারিয়া গ্রামের পশ্চিমে নদী
কুশিয়া কাড়া এলাকায় এই ঘটনা ঘটে। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খালেদ চৌধুরী মামলা দায়ের ও জেল হাজতে পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন। থানা পুলিশ মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া গ্রামের পশ্চিমের হাওয়া থেকে পূর্বশত্রুতার জেরে এক অসহায় কৃষকের পাঁচটি গরু জোরপূর্বক বাড়িতে ধরে নিয়ে দুটি গরু জবাই করে খেয়ে ফেললেন। লন্ডন প্রবাসী আওয়ামী লীগ নেতা শামসুল ইসলাম রাজা মিয়া ও তার লোকজন এই ঘটনা গরুর মালিক শরীফ শামসুল ইসলাম রাজা মিয়াকে প্রধান আসামি সহ ১২ জনের নামে থানায় মামলা করেন। থানায় মামলা হওয়ার পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে রাজা মিয়া সহ গ্রামের মৃত আব্দুল জুনুরের ছেলে ইমান আলীকে গ্রেপ্তার করে। রোববার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়। ওসি খালেদ চৌধুরী বলেন, কৃষকের গরু জবাই করার পর থানায় মামলা করেন গরুর মালিক, মামলার এফআইআর ভুক্ত আসামি লন্ডন প্রবাসী রাজা মিয়া সহ দুজনকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়। বাকি তিনটি গরু উদ্ধারে ঔষধে ভেজাল দিলে মৃত্যুদণ্ড। স্পেশাল পাওয়ার অ্যাক্ট ১৯৭২ ঔষধ ভেজালকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। এছাড়া এই আইন অনুসারে যাবজ্জীবন কারাদণ্ড, ১৪ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড দেওয়ার বিধানও রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এসব কথা বলেছেন। রোববার সংসদে ওয়ার্কার্স পার্টির সদস্য বেগম লুৎফুন্নেসা খানের জনগুরুত্বপূর্ণ বিধি ৭১ অর্থনীতি এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে প্রায় ৯৮% ঔষধ তৈরি হয়। এছাড়া আমরা বিশ্বের প্রায় ৬৩টি দেশে তা ঔষধ রপ্তানি করছি। তবে ভেজাল ঔষধ নিয়ন্ত্রণের জন্য কাজ করে থাকে ঔষধ প্রশাসন। ঔষধ প্রশাসনের অনেক ধরনের ব্যবস্থা রয়েছে যাতে কেউ নকল ঔষধ তৈরি ও বাজারজাত করতে না পারে। ঔষধে ভেজাল হলে রোগে মৃত্যুমুখী পতিত হবে তো বটেই, শুধু তাই নয়, তার কিডনি ফেলিওর পর্যন্ত হতে পারে, নানা ধরনের সমস্যা দেখা দেবে। এসব প্রতিরোধে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, ইতিমধ্যে ঔষধ ভেজালকারীদের অপরাধ হিসেবে বিবেচনা করে দি ড্রাগস অ্যাক্ট ১৯৪৮, ড্রাগস অর্ডিন্যান্স ১৯৫৮ সালে, রহিত কল্পে ঔষধ আইন ২০২২-এর একটি খসড়া প্রস্তুত করা হয়েছে যা মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়েছে, যা আইন মন্ত্রণালয়ের ভোটিং এর জন্য পাঠানো হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ইমরান, লং মার্চ শুরু মঙ্গলবার। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী তেহরিক ইনসাফের নেতা ইমরান খান হাসপাতাল থেকে ছাড়া পেয়ে লাহোরে তার জামান পার্ক বাড়িতে উঠেছেন। আর তার দলের লং মার্চ মঙ্গলবার তার গুলিবিদ্ধ হওয়ার স্থান ওয়াজিরাবাদ থেকে আবারও শুরু হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে তিনি রাওয়ালপিন্ডিতে লং মার্চ যোগ দেবেন। হাসপাতালে সাংবাদিকদের তিনি জানান, আমরা মঙ্গলবার মার্চ শুরু করব, আমি প্রতিদিন বক্তৃতা করব। তিনি জানান, তিনি ১০-১৫ দিনের মধ্যে রাওয়ালপিন্ডি থেকে লং মার্চের নেতৃত্ব দেবেন। ইমরান খান বুধবার ওয়াজিরাবাদে হামলার শিকার হন, তার পায়ে গুলি লাগে, তার এক কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। সূত্র জিও নিউজ।